স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন ও 40তম জাতীয় দিবস উপলক্ষে আসানসোল পুরনো রামকৃষ্ণ মিশন থেকে বর্ণাঢ্য পদযাত্রা করে জুবলি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়। এই পদযাত্রায় পায়ে পা মেলান ADDR চেয়ারম্যান তাপস ব্যানার্জি, পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। জুবলি মোড়ের বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের পর নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছাত্ররা। এরপর প্রীতি ছাত্রদেরকে পুরস্কার বিতরণ করা হয়। সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ এই জন্মদিন পালন করা হবে। বিকেলে মিশনে দানের অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আজকের দিনটা আমাদের সকালবেলা আমাদের স্কুল আরও আসানসোলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা আমাদের পুরনো আশ্রম থেকে আমাদের এই বিবেকানন্দ পার্ক পর্যন্ত এই শোভাযাত্রা করেছে, বর্ণাঢ্য শোভাযাত্রা। আর বিকেলবেলা স্বামী বিবেকানন্দ নিজেও উচ্চাঙ্গ সঙ্গীত তার একজন তিনি একজন প্রিয় শিল্পী ছিলেন, আমরা সেই জন্য আজকে বিকেলবেলা আমাদের ITC সঙ্গীত রিসার্চ একাডেমি তাদের সহযোগিতায় বিকেলবেলা ওই উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান আশ্রমে আছে। এইভাবে আমরা আজকে দিনটা পালন করছি। কৃতি ছাত্র, হ্যাঁ, এই স্কুলের স্কুল থেকে যারা পারফর্ম করছে ওদের পারফরমেন্সের ভিত্তিতে ওদেরকে ট্রফি দেওয়া হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এই সমস্ত দেওয়া হবে। এতে আমাদের এই আশেপাশের স্কুল, DAV স্কুল, বার্নপুর রিভার সাইড, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, আরও বিভিন্ন আমাদের সরকারি স্কুল যে আছে, মহিলা কল্যাণ, আরও সমস্ত স্কুল সবাই পার্টিসিপেট করেছে। ঠিক আছে।